এখন থেকে কিন্তু আপনারা চাইলে কল লিস্ট এডিট করতে পারেন। যতগুলো কল লিস্ট রয়েছে আমাদের ফোনে প্রতিদিনের আসা যাওয়া কল, তো এগুলাই হচ্ছে যে আপনারা এডিটিং করে নাম্বারটা পরিবর্তন করে ফেলতে পারবেন এক। দ্বিতীয় হচ্ছে আপনারা চাইলে কত মিনিট কথা বলেছেন সেটাও এডিটিং করে দিতে পারবেন। ধরুন আপনি কারোর সাথে কথা বলেছেন, সে আপনাকে কল দিচ্ছে, আপনার ফোনে কলটা আসছে, কিন্তু আপনি এডিট করে ফেলতে পারেন আপনি তাকে কল দিয়েছেন। আবার এমনটাও হতে পারে যে আপনি কথা বলেছেন 15 মিনিট, কিন্তু আপনি এখানে দেখাইতে পারবেন আপনি কথা বলেছেন 5 মিনিট, সে এডিটিং এর মাধ্যমে আপনি দেখাতে পারবেন 1 ঘন্টা, সেটা আপনার খুশি মতো ইচ্ছা মতো এটা কিন্তু আপনি দেখাতে পারবেন। আবার আপনি কথা বলেছেন কোন সময়, ধরুন আপনি কথা বলেন 2টার সময়, আপনি এডিটিং করে এটাকে 3টার সময় বানাই ফেলতে পারবেন। মানে আমি একটা অনুরোধ করছি, এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা হচ্ছে জাস্ট একটা সেটিংস আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। কেউ যদি আপনার সাথে এমনটা করে আপনি কিন্তু এটা সহজে ধরে ফেলতে পারবেন, এই জন্যই মূলত আপনাদেরকে শিখাইতেছি, আপনারা এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা কিভাবে করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিবা। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি, এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে যে প্লে স্টোরে, কারণ প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমরা প্লে স্টোর চলে আসবো, আসার পর এখানে হচ্ছে কল, আপনারা ভালো করে দেখেন কল লগ এডিটর লিখে আপনারা এখানে সার্চ করতে হবে। তারপরে হচ্ছে দেখুন এখানে আপনারা এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা জাস্ট চলে আসবে, জাস্ট এটা আপনারা ওপেন করে নেবেন। ওকে, আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে জাস্ট আমরা দেখুন উপরে যেই অপশনটা রয়েছে কল লগ ম্যানেজার নামে, জাস্ট আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে এখানে পারমিশনটা অ্যালাউ করে দিব। যতগুলো পারমিশন চাই এগুলো আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন কল লগ ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি একটু ভালো করে খেয়াল করবেন এখানে একটা নাম্বার রয়েছে, এই যে নাম্বারটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, এই নাম্বারটা। এখন এই নাম্বারটা জাস্ট আমি একটু মিনিমাইজ করি। এখন আমি যদি আপনাদেরকে আমার কলে নিয়ে আসি, মেইন যে আমার অ্যাপটা রয়েছে মেইন অ্যাপ কলে, এই অ্যাপটার মধ্যে চলে আসছে, আসার পর দেখুন এখানেও কিন্তু সেম নাম্বারটা কিন্তু রয়েছে। এখন কিছুক্ষণ পর আপনি এখানে আসলে দেখবেন এই নাম্বারটার সবকিছু পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু একটা মিস কল আসছে। আপনি একটু ভালো করে দেখেন এটা কিন্তু একটা মিস কল আসছে, এটাকে জাস্ট আমরা এখন পরিবর্তন করে দিব। জাস্ট আমি কল লগ অ্যাপে ঢুকলাম, ঢোকার পরে এখন যে কাজটা করব যে নাম্বারটা আমি এডিটিং করতে চাচ্ছি সেই নাম্বারটার মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নাম্বারটা কিন্তু উপরে চলে আসলো। এখন চাইলে আমি এই নাম্বারটাকে পরিবর্তনও করে দিতে পারি। দেখুন আমি নাম্বারটা উপরে কেটে দিচ্ছি, এই যে এখানে, সরি এখানে, খেয়াল করেন আপনারা এখানে ক্লিক করে আমি নাম্বারটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আমার ইচ্ছে মতো এখানে নাম্বার বসাইতে পারি, 017 ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা নাম্বার এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে এই হচ্ছে প্রথমটা, তারপর দ্বিতীয় যে অপশন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে, এটা ছিল আমার কিন্তু মিস কল। দেখুন এটা কিন্তু মিস কলে রয়েছে অলরেডি। এখন চাইলে এটাকে আমি আউটগোয়িং করতে পারি, ইনকামিং করতে পারি, হ্যাঁ রিজেক্টও করতে পারি। তো আমি যদি এটাকে, ধরুন আমি এটাকে ইনকামিং করব, তার জন্য আমি এখানে দিব, এই যে এখানে ক্লিক করব, দেখুন এটা কিন্তু এখন ইনকামিং কল হয়ে গেছে। তারপরে যদি আমি আপনাদেরকে আরো একটা বিষয় এখানে খেয়াল করি, তাহলে দেখবেন আপনার ভিডিওর এই যেটা ডান পাশে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এখানে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে ফার্স্ট যে অপশনটা এটা হচ্ছে ঘন্টা, আপনি কত ঘন্টা কথা বলবেন সেটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে এখানে এখানে রয়েছে সেকেন্ড, ঘন্টা মিনিট সেকেন্ড। তো আমি যদি এখানে দিয়ে দিই যে আমি কথা বলেছি হচ্ছে 1 ঘন্টা কথা বলছি, তারপরে হচ্ছে মিনিটের ঘরে 20 মিনিট দিয়ে দিলাম, 1 ঘন্টা 20 মিনিট, তারপর এখানে 50 সেকেন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে আমি 1 ঘন্টা দিলাম, এখানে হচ্ছে 20 মিনিট দিলাম, এখানে হচ্ছে 50 সেকেন্ড আমি দিয়ে দিলাম, এবং এটাকে নাম্বারটা আমি পরিবর্তন করেছি এবং ইনকামিং কল এটাকে নিয়ে আসছি। এখন জাস্ট আমি কি করব সেটাকে করার জন্য, দেখুন এখানে আপডেট নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমরা আপডেটে ক্লিক করে দিব। এখন দেখুন এটা কিন্তু আপডেট হয়ে গেছে, একটু খেয়াল করেন এখানে, এখানে আপডেট হয়েছে। এখন তো এটা সফটওয়্যারের মধ্যে আপডেট হয়েছে। এখন আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে গেলাম। এখন আমি আমার মেইন কলে এসে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট জাদু দেখুন, এটা কিন্তু আমি ঢুকার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে গেছে, আপনারা খেয়াল করেছেন অবশ্যই। দেখুন এটাকে ছিল মিস কল কিন্তু সেটা হয়ে গেছে, এখন ইনকামিং কল ক্লিক দিব। তারপর হচ্ছে হিস্টোরির মধ্যে ক্লিক করব, দেখুন হিস্টোরিতে আসার পরে দেখাচ্ছে এটা 1 ঘন্টা 20 মিনিট 50 সেকেন্ড আমি কথা বলছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনাদের একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবে, মানে কি একটা অবস্থা, আজব একটা কাহিনী। যেইটা ছিল আমার কাছে মিস কল আসছে, সেই মিস কলটাকে আমি কিন্তু এখান থেকে ইনকামিং কলে পরিণত করেছি, এবং নাম্বারটাও চেঞ্জ করে দিতে পারতেছি, এবং কত মিনিট ঘন্টা কথা বলেছে সেটাও আমি চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারতেছি। যেই কোন আপনি এখানে যতগুলো কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার থাকবে সব নাম্বার কিন্তু আপনি এভাবে এডিটিং করে দিতে পারবেন।